কুর্তি মাসে এসে ওনার মেয়ে জান্নাত আমার গায়ে হাত তুলত। সুমির মতো এমন হাজারো শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে স্নেহ ভালোবাসায় বেঁচে থাকার নিশ্চয়তা আর সুন্দর জীবনের প্রত্যাশা নিয়ে, অথচ ভাগ্যের নির্মম পরিহাস তাদের নিয়ে যায় কঠিন জীবনের দিকে। আমি এখানে থাকবো না সেটা বলি দে। বাবা মা হারা 10 বছর বয়সী সুমি 5 বছর ধরে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করছিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকার জাহাঙ্গীর ফারহানা দম্পতির বাসায়। কাজ করা অবস্থায় প্রায়ই দম্পতির নির্মম অত্যাচারের শিকার হতে হয়েছে শিশু সুমিকে। পরে বলছে কেউ বলিস না বিচার দে দে, পরে এক প্যাকেট বিস্কিট দিয়ে বাথরুমে তালা মেরে রেখে গেছে। বলছি আমার একটু বাঁচা না, মানে অনেক মার দুধ করে। পরে পুলিশরা এসে আমার দরজা খুলে দিছে। ভুক্তভোগী এই শিশু জানায় গত সোমবার দুপুরে তাকে মারধর করে বাথরুমে আটকে বাড়িতে তালা মেরে লাকসাম চলে যায় জাহাঙ্গীর ফারহানা দম্পতি। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় বাথরুমের জানালা দিয়ে সুমি চিৎকার শুনে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে বাড়ির তালা ভেঙে উদ্ধার করে। এই বিল্ডিংয়ের দক্ষিণ সাইডের ফলাইন তুললিয়া জানালা দিয়ে দেখছে যে বাথরুমের মধ্যে নাকি মেয়েটার আটকে রাখছে। সারা বছর ধরে নির্যাতন নির্যাতন নির্যাতন, কালকে মেয়েটার মারিয়া বাথরুমের ভিতরে ঢুকে রাখছে। আমরা জানি উনি মারধর করে যে, কিন্তু আমরা ওই ভাড়াটি আমরা তো আর কিছু বলতে পারি না। যেই কেউই অন্যায় করুক না কেন তার শাস্তি হোক। এদিকে সুমিকে উদ্ধার করে ওই রাতে লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকা থেকে ফারহানাকে আটক করে পুলিশ। ঘরটা তালাবদ্ধ অবস্থায় ছিল, পরে আমরা পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে ঘর খুলে এই মেয়েটাকে বাথরুম থেকে আমরা উদ্ধার করি। জাহাঙ্গীর আলম, কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।